আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করেছি। যেদিন আমি ঢাকা থেকে বাবার বাসাতে আসব ঠিক তার আগের দিনের একটা ভিডিও হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে যেদিন বাবার বাসাতে আসব সেদিন খুবই ভোরবেলাতে আসব, কারণ আমাকে রোজার বাবা বাবার বাসাতে দিয়ে তারপর হচ্ছে সে নিজের অফিস করবে, সে কারণেই মূলত খুবই ভোরবেলাতে আসব। আর সেদিন যেহেতু কোনো কিছু করে রেখে যাওয়া সম্ভব না, সে কারণে হচ্ছে আগের দিনই আমাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, নিজের ব্যাগপত্র থেকে শুরু করে বাসার যাবতীয় কাজ। তো আমি হচ্ছে সেগুলোই করছি। তো সবার আগে হচ্ছে আমার কুশি কাটার একটু কাজ ছিল, একটা গলার কাজ ছিল, তো সেই কাজটাই হচ্ছে আমি প্রথমে করে নিচ্ছি। এরপর হচ্ছে অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি করব, কারণ অন্যান্য কাজের মধ্যে হাত দিলে পরবর্তীতে আমি আর সেই কুশি কাটার কাজটা করার কোনো সুযোগই পাবো না, আর ওটা না করলেও হবে না, সে কারণে ওটাই আমি আগে করে নিলাম। তো এরপর হচ্ছে ঘরের ভিতরে আমার যত রকমের গাছ আছে তো সব গাছ হচ্ছে আমি বেলকনিতে রেখে যাব। আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের বাসায়ও যাবে, আবার মাঝে মাঝে ঢাকাতেও আসবে। তো যখন ঢাকাতে আসবে তখন হচ্ছে এগুলোতে পানি দিতে পারবে, আর অনেক দিন যেহেতু ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ থাকবে তো এ কারণে গাছের যেন কোনো প্রবলেম না হয়, আমি হচ্ছে সে কারণেই মূলত গাছগুলোকে বাহিরে রেখে যাচ্ছি, যেন এতদিন বাহিরে আলো বাতাসে থেকে গাছগুলোও ভালো থাকে। আর আমি হচ্ছে কালকে সকালবেলা যখন যাব তখন হচ্ছে অনেক বেশি করে পানি গাছের গোড়াতে দিয়ে যাব, যাতে দুই তিন দিন না দিলেও কোনো প্রবলেম না হয়। ঘরের ভিতরে গাছগুলো থাকলেও কিন্তু গাছগুলো খুব সুন্দর মতোই গ্রো করছে, এই যে পার্পেল হার্ট গাছগুলো তো ঘরে খুব সুন্দর গ্রো করে, তবে রোদে থাকলে গাছের কালারটা খুব সুন্দর পার্পেল থাকে, আর ঘরের ভিতরে ছায়াযুক্ত জায়গায় থাকলে পাতাগুলো সবুজ হয়ে যায়, এটাই হচ্ছে পার্থক্য। ঘরের ভিতরে আমার বেশ অনেকগুলো গাছই আছে, তবে সবগুলো গাছ কিন্তু বেলকনিতে রেখে যাওয়া সম্ভব না। যেমন এই যে এই টাইপের যে গাছগুলো আছে যেগুলো ঘরের ওয়ালে ঝুলানো, তো এই গাছগুলো আসলে বেলকনিতে রাখা সম্ভব না, কারণ এগুলো এই অবস্থাতে ঝুলানো যাবে না সে কারণেই। তো এগুলো হচ্ছে আমি যে মরা পাতাগুলো ছিল সেগুলো ফেলে তারপর এগুলোতেও একটু বেশি করে পানি দিয়ে যাব, আর পরবর্তীতে আপনাদের ভাইকে বলবো যেন বাসায় আসলে গাছগুলোতে একটু পানি দিয়ে দেয়। আমার আসলে বলতে হয় না, সে নিজে থেকে আসলে গাছগুলোতে পানি দেয়, কারণ তারও গাছের প্রতি অন্যরকম একটা ভালো লাগা আছে। আমার বেলকনিতে আসলে জায়গা কম থাকার কারণে আমি চাইলেও অনেক অনেক গাছ রাখতে পারি না, তবে আপনাদের ভাইয়াও কিন্তু গাছ অনেক পছন্দ করে, শুধুমাত্র জায়গা নেই বলেই মূলত নতুন করে ওই রকম গাছ আমার এত কেনা হয় না। যেহেতু রোদও একটু কম আসে সে কারণে হচ্ছে ফুলের গাছ আরও কেনা হয় না, তবে ফুলের গাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। গতকাল রান্না করার পর বাসায় একটু আদা রসুনের পেস্ট অবশিষ্ট নেই, আজকে যে রান্না করব সেটাও আর করার মতো কোনো আদা রসুন নেই। তবে মাঝে মাঝে যেহেতু আপনাদের ভাই বাসায় আসবে তো সেও তো রান্না করে খাবে, সে কারণে আমাকে বেশি করে আদা রসুনের পেস্ট করে রেখে যেতে হবে। সে কারণেই হচ্ছে আমি এখন বেশি করে আদা রসুন নিয়ে বসেছি, এগুলো ছুলবো আর এক ফাঁকে পেস্ট করে নিব। সকালবেলা খুবই হালকা পাত্রে রান্নাবাড়া করেছি, তো সেটা দিয়েই হচ্ছে দুপুর পর্যন্ত হয়ে যাবে, মানে সকাল আর দুপুরের হয়ে যাবে, তবে রাতের হবে না। তো রাতে রান্না করার সময় আদা রসুনের পেস্ট আমার লাগবে, সেই সাথে হচ্ছে গতকাল সকালের জন্য হালকা পাতলা কিছু করে রাখবো, মানে একটু বেশি করে করব আর কি, যেন রাতেও খেতে পারি, সেই সাথে সকালবেলাও রওনা হওয়ার আগে আমরা হালকা পাতলা কিছু খেয়ে রওনা হতে পারি। আর যদি অত সকালে কোনো কিছু খেতে ইচ্ছে না করে তাহলে রান্না করা তরকারিগুলো ফ্রিজে রেখে যেতে পারবো, এতে করে আপনাদের ভাইয়া পরবর্তীতে যখন বাসায় আসবে সে তখন গরম করে খেতে পারবে, যাতে তার কোনো প্রবলেম না হয়। আর রোজাকে তো না খাইয়ে নেওয়া যাবে না, তা ওকে তো খাওয়াতে হবে, সে কারণেই মূলত একটু রান্নাটা বেশি করেই করব। সারা দিন অনেক অনেক কাজ করেছি, অনেক অনেক গোছগাছ করেছি, আসলে সব কিছু এত ক্যামেরা বন্দি করা সম্ভব না, যেহেতু একা হাতে সব কিছু সামলাই, আর যখন অনেক বেশি কাজের ব্যস্ততা থাকে তখন কেন যেন আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না, কারণ অনেক বেশি তাড়াহুড়ার উপরে থাকি।
সে কারণে সারা দিন আর ওইভাবে কোনো কিছু শেয়ারও করা হয়নি। এখন হচ্ছে রাতে রান্না বাড়ার প্রস্তুতি চলছে। রাতে হচ্ছে আমি একটা মাছের তরকারি করব আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। তো রোজা আবার আমাকে বেগুন কাটতে দেখে বলছিল যে সে হচ্ছে ফুল বেগুন ভাজি খাবে। তো মেয়ে যেহেতু বলেছে তো ওকে তো না দিলে চলবে না, তো ওর জন্য হচ্ছে এখানে আমি ফুল বেগুন ভাজি করার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। সাধারণত সবসময় যে নর্মাল মশলা দিয়ে আমরা বেগুন ভাজি করি, এই বেগুনটাও কিন্তু সেমভাবেই ভাজি করব। হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে তারপর হচ্ছে বেগুনটা ভাজি করব। এই বেগুন ভাজিটা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। কে কে এইভাবে আগে বেগুন ভাজি করে খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন, জানতে পারলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে। এদিক থেকে হচ্ছে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছিলাম, আর যে মাছটা রান্না করব সেটাও কিন্তু বেগুন দিয়েই রান্নাটা করব। আমি যেহেতু বর্তমানে বাবার বাসাতে আছি, এর আগে নানু বাসাতে ছিলাম, তো বিয়ে খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বাবার বাসাতে চলে এসেছি। এখানে আমার টুকটাক বেশ কিছু কাজ আছে, সেগুলো সব কিছু সেরে তারপর হচ্ছে খুব দ্রুত ঢাকাতে ব্যাক করব ইনশাল্লাহ। তো ইদানিং যেহেতু বাবার বাসাতে আছি সে কারণে আমি কিন্তু বেশ একটা গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি। আমি জানি অনেক আপুরাই আমাকে অনেক বেশি মিস করছেন, এবং কি আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে জানাচ্ছেন যে আমাকে অনেক বেশি মিস করছেন, রোজাকে অনেক মিস করছেন। আমি আসলে বুঝতে পারি, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দেই, তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আমার ভিডিও দেখা। এবং কি আমি যেহেতু ভিডিও রেগুলার দেই, আমারও কিন্তু অভ্যাস হয়ে গেছে প্রতিদিন ভিডিও দেয়া। যেহেতু পরিস্থিতির কারণে আমি এখন দিতে পারছি না, আমার নিজেরও কিন্তু অনেক অনেক খারাপ লাগছে, কারণ ইউটিউবটা অনেক বেশি ভালো লাগার একটা জায়গা এবং কি অনেক পরিশ্রমের একটা জায়গা। এখানে অনেক পরিশ্রম করে আসলে এত দূর এসেছি। এখানে নিয়মিত ভিডিও না দিলে নিজেরই কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায়, এবং কি আমার যে প্রিয়জনরা আছে, প্রিয় আপুরা আছে, এরাও কিন্তু আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। তো সে কারণে মূলত চেষ্টা করি খুব দ্রুতই আপনাদের সাথে ভিডিও দেওয়ার, তারপরও দেখা গেছে দুই তিন দিন হয়ে যায়। তো আমি চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের সাথে রেগুলার হওয়ার, আর আশা করি যে যে আপুরা প্রতিটা সময় অনেক ভালোবেসে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, সবসময়ের মতো আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। যখন একটা ভিডিওতে ভয়েস ওভার করি আমার মনে হয় আমার প্রিয় আপুরা আমার খুব কাছাকাছি আছে, আমি খুব আরামায়েশে বসে তাদের সাথে গল্প করছি। আর আসলে অনেক কিছু ইচ্ছা করে ভয়েস ওভার করার সময় আপনাদের সাথে শেয়ার করতে, অনেক কথাই বলতে ইচ্ছে করে, তবে ভিডিওটা ছোট হওয়ার কারণে সময় অনেক কম, আর এই কম সময়ে আমি সব কিছু আপনাদের সাথে বলে আসলে শেষ করতে পারি না। তবে আমার কিন্তু অনেক কথা বলারই ইচ্ছা হয়। ইনশাল্লাহ খুব দ্রুত বাসায় যাব, বাসায় গিয়ে রেগুলার হব আর মনের সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।